जय गुरु। वीडियोटी क्लिक करार्जन आपनार अति प्रिय चैनल रीतायानी आपनाके स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम ओ पवित्र रानंदित जयगुरु जानाई। आजकेर निवेदन रसिक शेखर लिखेछेन श्रद्धेय डॉक्टर देवद्युति बंदोपाध्याय। आजकेर निवेदन रसिक शेखर। रसिक जारा पार हय तारा ताराई नदीर धारा चेने तारा उजान तरी जाच्छे बे ताराई स्वरूप साधन जाने लालन फकीर। एखाने नामेर नदीर कथाई बला हयेछे। हृदकमले उजान बईते गिये बाड़ीर काछे आरसीनगरेर सप्तर्षिके आपन करे निते इच्छे हय। शुधु मानुष नय गाछपाला पशुपाखी स्थावर जंगम लता गुल्म बाद थाकबे ना कोनो किछुई। गोपन के आपन करार पाला भालोबासार मेला कोनो फर्मुलाय जाके बांधा जाबे ना। आमरा तो चेना मानुषेर भावी बुझी ना सब समय। श्रीजी ठाकुर बुझते चेष्टा करतें से एक रहस्य। श्रीजी बर्दार जीवने तार उज्जवल अनुस्मृति। आज पिता पुत्रेर तेमनी अचीन लीलार कथा बोली। जरा निःशब्देर दूत ताराओ जादेर सान्निध्ये एसे कथा बोले उठे। सतुदा एकदिन एसे बोललेन एखानकार गेस्ट हाउसटा तेमन सुविधार नय। शेषे ठाकुर शुने बोललेन तोर जत बाबुआनी कथा। मानुष कय पीड़ित थाकले तेतुलेर पाताय शोया जाय। आमार जन्य आसे कोथाय शोबने एसब भेबे मानुष आसे ना। तार कथा शुने एबं बोलबार भंगी देखे अन्य सबाई हो हो करे हेसे उठलेन। ठोट उल्टिए डान हाथखानी घूरिए माझे मध्ये बोलतेन আমি কি অত শত বুঝি। আমি হলাম ব্যাপারী জাহাজের খবর কি জানি। একটি মা এক বালতি জল নিচে রেখে শ্রী ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। এর মধ্যে একটা গরু এসে সেই বালতিতে মুখ দিয়ে ফেলেছে। মাটি প্রণাম করে ফিরে গিয়ে দেখেন গরুটা বালতির জলে মুখ দিয়েছে। তাই দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ক্ষিপ্ত মাটি তাকে প্রহার করতে উদ্যত হলেন। সেদিকে ঠাকুরের চোখ পড়তেই তিনি আর্তস্বরে বললেন করিস কি রে করিস কি। মাটি বললেন কত কষ্ট করে জল তুলে এনেছি প্রণাম করে আসতে না আসতেই মুখ দিয়ে ফেলল। দয়াল সহাস্যে বললেন তুই তো স্বেচ্ছায় ওকে একটু জল খাইয়ে পুণ্যি করবি না তাই ও নিজে তোকে সাহায্য করল। রসিক তার মধ্য দিয়ে অবলা জীবের প্রতি শ্রী ঠাকুরের অতলান্ত ভালোবাসার অন্তরঙ্গ অভিজ্ঞানটি ফুটে ওঠে। কারণ পুরুষের লক্ষণ কি স্মিত গম্ভীর হয়েও বাল চপল। আর একদিনের কথা শ্রী ঠাকুর তখন পার্লারে আছেন। রোজ সন্ধে দুইটি চড়ুই পাখি ওই ঘরে এসে বসে কিছুক্ষণ কিচিরমিচির করে। তারপর ঘরের পূব দেওয়ালে লাগানো একটি লোহার রডের উপরে বসে ঘুমায়। সকাল হতে আবার ফুরুত করে উড়ে চলে যায়। একদিন সন্ধ্যায় একটি চড়াই এসে গেল আর একটি আর আসে না। একটি চড়াই
উড়ে একবার বাইরে যাচ্ছে, আবার ভেতরে এসে বসছে, আবার ঘরের কোণে কোণে আলমারির মাথায় পেছনে ঘুরে আসছে, চিকচিক করে একটা অব্যক্ত শব্দও করছে। শেষে ঠাকুর সবকিছু ভুলে চড়াইটিকে লক্ষ্য করছেন, বলছেন, এটা পুরুষ, ওর সাথী আসতে দেরি করছে কেন, তাই খুঁজে বেড়াচ্ছে, মনে রাখতে হবে। শিশু ঠাকুর পাখির ভাষাও বুঝতে চেষ্টা করতেন। তক্ষশিলা বিদ্যালয়ের এক সময় পশু পাখিদের ভাষা শিক্ষারও একটা ব্যবস্থা ছিল। বেশ কিছুক্ষণ ধরে পুং চড়াইয়ের খোঁজাখুঁজি চলল। উপস্থিত সকলেরই দৃষ্টি সেই দিকে নিবদ্ধ। ওর কষ্ট ও ব্যস্ততা দেখে সমবেদনার সুরে তিনি বললেন, আহারে কি হলো? আরো খানিকটা পরে মেয়ে চড়াইটা উড়ে এসে বসলো একেবারে পুরুষটির পাশে। তারপর দুটিতে মিলে সে কি কিচির মিচির, যেন পরস্পর কত কথা জমে আছে। রসিক শেখর, সোহাগ সুন্দর দয়াল আমার মেয়েটিকে আসতে দেখেই পরম উল্লাসে চেঁচিয়ে উঠলেন, এসেছে রে এসেছে। তারপর ওদের কিচির মিচির শুনে বললেন, ওকে দেখেই ও জিজ্ঞাসা করছে, এই তুই কোথায় গেছিলি? ও কয়, এই তো আমি এখানেই ছিলাম, তুই অমন করিস কে? হাস্যরসে শশী ঠাকুরের এরকম বিমল হাস্য পরিহাসের সংখ্যা অগুন্তি। তার দীর্ঘ 81 বছরের নরলীলা কালের প্রতিটি মুহূর্তই ছিল জীবন রসে ভরপুর। ক্ষেত্র বিশেষে পরিস্থিতি অনুযায়ী তার বিকাশ ঘটেছে। সৃষ্ট অথচ ভাব গম্ভীর, কখনো বা চটুল চপল হয়েও সহজ সৌন্দর্যে আবির্ভূত, কিন্তু সবকালে সব ক্ষেত্রেই তা সুন্দর। শুভদ কল্যাণ শ্রোতা, আর এই মানুষী লীলার ভেতরে তার পরভাববাহী ভূত মহেশ্বর রূপটি সমভাবে নিত্যই বিরাজমান। শেষে বর্দাও গাছ কাটলেই মনে বড় ব্যথা পেতেন, আর আশ্চর্যের ব্যাপার, সজারু তো দিনের বেলায় বেরোয় না, মানুষের আওয়াজ পেলেই গর্তের মধ্যে ঢুকে যায়, কিন্তু তারাও প্রিয় মানুষটির পায়ের শব্দ চিনত। ঠাকুর বাংলার অসুস্থ গাছের কাছে তার পায়ের আওয়াজ পেলেই ওরা বেরিয়ে পড়ত। তিনি ওদের জন্য কলা, গাছের ঝরা ফল, পেয়ারা, এই সব যে সময় যে ফল হতো নিয়ে আসতেন, নিজে হাতে খাওয়াতেন, এমন ভালোবাসা রঙ্গ করে কথাও বলতেন। শ্রী ঠাকুরের ঐতিহ্যের উত্তরাধিকার বর্ণময়ভাবে প্রবাহিত তাঁর মধ্যে। পশু পাখি গাছপালা সবার সঙ্গেই তো রাসলীলা, নাকি রসলীলা কে জানে, জীবজন্তুর প্রতিও অসীম দরদ। তিনি ঠাকুর বাড়ি যেতেন, গ্যারেজের বাঁদিকে একটা চৌবাচ্চা ছিল, সেখানে হাঁস থাকত, পরম রসিকের পরিচয় এবারে পাওয়া যাবে, একটা বুনো হাঁস ছিল। শিশু বর্দার পায়ের আওয়াজেই দূর থেকে প্যাক প্যাক করত। একদিন তিনি বলছেন, ও আমায় দেখে ওরকম করে কেন কিছু বুঝিস? সৎসঙ্গের বর্তমান সম্পাদক কার্তিক দা সঙ্গে ছিলেন, বললেন, আজকে না। তিনি তখন বললেন, ওর একটা বউ দরকার, ও তো বুনো, ওর বউ এখানে পাবি না, কলকাতায় গেলে একজনের সঙ্গে যোগাযোগ করতে বললেন,
তিনি বউ জোগাড় করে দেবেন। নামটা বলে দিলেন খাঁকি ক্যাম্পবেল। ওরা সেই পরিযায়ী পাখি আসে দূর দূর থেকে, সেই সাইবেরিয়া ওসব জায়গা থেকে আসে, এখানে এসে থাকে আবার চলে যায়। ও তাদেরই একটা। তারপর কিছুদিন বাদে কলকাতায় তার নির্দেশ মতো যোগাযোগ করে ওর দোসর পাওয়া গেল এবং নিয়ে আসা হলো। নিয়ে আসবার পর মৃদু হেসে একটু যেন ছদ্ম অভিমান ভরে বললেন, দেখ এখন যেন আমায় চিনতেই পারে না। সর্বজীবের দুঃখ ধোয়া মোছা করে, তাদের প্রাণদ করে তোলাই ছিল তার জীবনব্রত। তাকে যতটা উপভোগ করা যায় ততটা বোঝানোর ভাষা আমাদের নেই। তিনি সৈনিক, সিনিক লোকটিও তার কাছে যে সব বেদনা ভুলে মাতোয়ারা হয়ে উঠেছে। এ এক আশ্চর্য জ্যোতির্ময় ইন্দ্রজাল ভালোবাসার, যা কাতর মানুষকেও পৌঁছে দেয় আবিরতাহীন অমৃত লোকে। সবার সঙ্গেই সীমাহীন ভাবের আদান প্রদান, নির্মল সহাস্য বদনে বিভোর হয়ে থাকতেন ভক্তরাও তাদের সঙ্গ ও সান্নিধ্যে। বন্ধুর মতো কাঁধে হাত রেখে নির্দ্বিধায় কথা বলছেন, প্রিয় শিক্ষকের ছড়ি হাতে নয়, কিন্তু শ্রীমুখ থেকে বলা দয়ালের কথা কেন মন ছুঁয়ে যায় আমাদের? কারণ সেই অমৃত কথার পরশমণি সকলের কমন সত্তা চৈতন্যকে স্পর্শ করে তাকে জাগিয়ে দেয়। তাই তার কথায় এত আনন্দ, এত তুষ্টি, আলোচনা প্রসঙ্গে আলোয় ভরা, খেলায় ভরা। এটি যেন ভূমি থেকে ভূমার মিলনের সংযোগ সূত্র। তখন ছিল স্টিল ছবির যুগ, কিন্তু ওই গ্রন্থের বৈশিষ্ট্যই হলো গতিময়তা। এ যেন এ যুগের ভিডিও ক্যামেরা, মুভ করছে, চলছে তো চলছেই, যার পেটে যা সয়, কান পাতলেই জীবন রস কথা শোনা যায়। অব্যর্থ শব্দে, অমোঘ বাক্যে, গল্পচ্ছলে সরল ভাষায়, সহজ কথায়, রূপকে উপমায়, হাসি মজায়, চলতে বলতে, ভাবে গানে, অচিন মানুষটি আকৃষ্ট করেছেন আমাদের। কথাই ছিল জাদুর ছোঁয়া। সব সময়ের দিকপাল ব্যক্তিত্ব গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র, দেশবন্ধু, চিত্তরঞ্জন, শরৎচন্দ্র, বিভূতিভূষণ থেকে শুরু করে গ্রাম্য, সাদাসিদে, চাষি মজুর, সবাই মজাদার এক মানুষ গড়ার কারখানার কারিগরকে দেখে বিস্মিত হয়েছিলেন সেদিন, যিনি সাদাসিদে তক্তপোষে বসে খোলা মাঠেও মহাকাশ রচনা করতে পারেন অনায়াসে। ধুলোর ধরনের গাছপালা, পশু পাখির সঙ্গে যার আন্তরিক সম্বন্ধ, প্রকৃতির মাঝখানেই আমার রসিক শেখর প্রসন্নতার স্বাদ খুঁজে পেতেন। আর তার কথায় জীবন যুদ্ধে নুব্জ পর্যুদস্ত হয়ে যাওয়া মানুষটিও পেত বাঁচার অফুরন্ত ফুয়েল। না, মানুষী বিশ্বকোষের প্রায় সব ভাষাই বুঝতে পারতেন তিনি। তারাও যেন বলে উঠত, মনের মানুষ হয় যে জনা, নয়নে তাই যায় গো জানা, সে দু একজনা রসিক সেনা, উজান পথে করে আনা গোনা। ভাষা নয় ভাবের আবাস দেখেই সংবেদনশীল মন নিয়ে প্রকৃতির নিজস্ব জগৎকে তারা দেখেছিলেন।
চিনেছিলেন বুঝেছিলেন এ এক বিজন মহত্ব। রসিক না হলে যাকে বোঝাবার ক্ষমতা কারো নেই, শেষে ঠাকুর শেষে বর্তা পরম সহিষ্ণুতায় গাছপালা পশু পাখির অন্তর জগৎকে আবিষ্কার করতে পারতেন, অনুমান শক্তিতেই বুঝতে পারতেন তাদের মর্মবেদনাকে। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি বলে এড়িয়ে যাননি কখনো, নিবিড় ঔৎসুক্যে জানতে চেয়েছেন ভালো লাগা না লাগার বৃত্তান্ত। কখনো বা মানব জীবনকে সহিষ্ণুতা শিখতে বলেছেন প্রকৃতির কাছ থেকে, ওই যে মাটি বুক বিছিয়ে পড়ে আছে রাত্রি দিন, ওই বুকেই সে ধরে আছে কত কি সবল কত কি ক্ষীণ। পুরুষোত্তম সেই রকম সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষ দিনের শেষে সুস্নাত হয়ে উঠেছে অতি সাধারণ পরিকাঠামোর কি অদ্ভুত এক কারখানা, সেখানে সবার নিমন্ত্রণ। শেষে ঠাকুর বললেন, অজান যারা নিচু যারা ঘৃণ্য বলে ভাব মনে, বিজ্ঞ করে না তুললে তাদের আসবে বিভব কোন নিদানে। অবিশ্রান্ত কৌতূহল আর গভীর অনুভূতি ছাড়া এটা সম্ভব নয়। এই সূত্রেই চলে আসে আবার পাখির উপমা, আবহাওয়াটি যেমনতর পাখি উপরে সুর তেমন, তৃপ্তি কিংবা সুখের তৃপ্তি কিংবা দুঃখের সুরে ডাকেও তারা তাই সেমন। যন্ত্রণা বেদনা উত্তীর্ণ হয়ে তারাও আনন্দকেই অন্বেষণ করে। রসিক শেখর দয়াল আমার তাই দেখে বলেন, প্রভাত এলেই দেখো না দোয়েল শীর্ষ জাগায় বসে সুখে, কেমন সুখে গান গেয়ে যায়, হয় কি সেটা কষ্ট দুঃখে। গুরুগম্ভীর তত্ত্বের কচকচানি নয় বড়ই আটপৌরে, ঘরোয়া কথায় সহজ সরলভাবে জীবনের কথা বলেন তিনি, উপমার সম্রাট শেষে ঠাকুর। গভীর কথা সহজ ভাষায় বুঝিয়েছেন, বড়ই মজাদার মানুষ ছিলেন তিনি। গোলমালের সংসারে গোল ছেড়ে মালটিকে বুঝে নিতে তাঁর জুড়ি মেলা ভার। জীবন যুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সহজ পাঠ অনুশ্রুতি আলোচনার ছত্রে ছত্রে মানুষকে গুরুত্ব দিয়েছেন তিনি। প্রার্থনা করেন, গাছের মুকুল ফুল ফসলে বিলাই যেমন আশার বাণী, তোমার অন্তর উঠুক ফুটে করুক তেমনি স্বস্তি ধ্বনি। আবার বৃষ্টি যেমন শীতল করে ফসল আনে মাটি মাঠের, তুমিও ওরে তেমনি হয়ে অর্থ হও না সব লোকের। পাহাড় যেমন বহু মানুষের আশ্রয় সুখে থাকার আবিষ্কারের স্বপ্নভূমি, তেমনি মানব জীবনও হয়ে উঠুক বহু জনের নির্ভর, এটাই দয়ালের অভিপ্সিত। ছড়ায় আছে ওই দেখনা ওই পাহাড়ের মেঘমথিত কঠোর বুক, কত কিছুর আশ্রয় সে কত জনের যে দীপ্ত সুখ। ঐক্য বুঝতে সঙ্গবদ্ধতা বোঝাতে আবার আসছে পাখির উপমা, আকাশে চা দেখ না পাখি উঠছে কেমন দলে দলে, কেউ তো কারেও ছাড়েনি কো কেউ তো কারে যায়নি ভুলে। ওই সহজ সাধারণ রসের স্রোতধারায় ছড়াগুলি প্রবাহিত হয়েছে তাত্ত্বিক উপলখণ্ডে,
কখনো তাকে বাধা প্রাপ্ত হতে দেখা যায় না। মনুষ্যত্বর প্রাণীরা শুধু শব্দ করতে পারে, অর্থবহ কথা বলতে পারে না। এখানে প্রকৃতির সঙ্গে প্রেম এক অন্য মাত্রা পায়, আর একটা আত্মজিজ্ঞাসাও অম্লান থাকে ভালোবাসার চাবি নিয়ে। তারা আসলে নির্বাক বিশ্ব রহস্যের আয়না মহলের দরজা খুলে দিয়েছেন। পরম রসিক বলেই অন্তরিক্ষ মহাকাশ থেকে শুরু করে আট পৌরে চেনা চৌহদ্দির জীবন সবই তাদের অন্তর্জগতে আলোড়ন তুলত। আজ এই পর্যন্ত, আবার আগামী ভিডিওতে দেখা হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাবেন, লাইক অবশ্যই করবেন যদি ভালো লাগে, আর ঠাকুরের ভাবধারা সবার কাছে পৌঁছে দিতে প্রতিদিনকার মতো আজও বলবো সবার কাছে শেয়ার করবেন। আর কিছু না বলে পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।